আর্জেন্টিনার ভক্ত শুরুতেই হোঁচট খেয়ে এভাবেও ফিরে আসা যায় কিংবা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া যায় যেভাবে হয়েছে টিম আর্জেন্টিনা, তাই তো ভক্ত সমর্থকরা আনন্দে আত্মহারা। কি এক দুঃসহ বেদনা ছিল সেদিন, যেদিন সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়া, কিন্তু তারপরের সময়টা শুধুই ফিরে আসা। যেভাবে খেলেছে ওরা ঠিক সেভাবেই উল্লাসে মেতেছে ফ্যান বেজরা। অনেক দুর্দান্ত ছিল, এটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল, এটা আমাদের জিততে হবে, এখন জিতছি, খুবই উল্লাস। বাঁচা মরার সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা বিপক্ষে লেভানডস্কিরা, তবে 90 মিনিটের পুরো সময় জুড়ে বলের দখলে ছিল লিওনেল মেসিরা। একের পর এক আক্রমণে পোল্যান্ড দিশেহারা, মারো না হয় মরো এমন ম্যাচে প্রত্যাশিত জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। রাতের শেষ ভাগে চট্টলার রাজপথে আনন্দের বাজি মাতে মেতেছে আর্জেন্টাইন ফ্যানরা। এসেছে বিশ্বকাপ জয়ের একটি সিঁড়ি অতিক্রান্ত হয়েছে, বুকে ভর করা আশাটা পূরণ হয়েছে, এবার শুধু একটাই প্রতীক্ষা, মোচন হোক 36 বছরের আক্ষেপটা। সব শঙ্কা আশঙ্কা ছাপিয়ে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে রাউন্ড অফ 16 এ পৌঁছালো আর্জেন্টিনা। প্রত্যাশিত জয়ে উচ্ছ্বসিত ভক্ত সমর্থকরা, রাত জাগাটা হয়নি বৃথা, তাই প্রিয় দলের জয়ে আনন্দে ভেসেছে তারা। নগরীর ওয়াসা মোড় থেকে শাহদুল আল রাহাত, বাংলাধারা স্পোর্টস।